अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দরজাটা খুলছে না মোহিনী, বাঁচান আমাকে। বাঁচান বাঁচান মোহিনী, বাঁচান আমাকে। আপনি তো বলেছিলেন নাগিনকে ফাঁসাতে হবে, ও তো আমাদেরকেই ফাঁসিয়ে দিল। কোথায় গেল এই নাগিন? আপনি এখন এখানেই আছেন? আমি মরতে চাই না, মরতে চাই না আমি। স্বপ্নেও কোনোদিন তুই রূপাকে পাবি না শয়তান। আমি তোমাকে আগেও বলেছি না যে তুমি রেগে গেলে তোমাকে দারুণ সুন্দর দেখায়। সরো, ছাড়ো। রূপ, কাছে আসবি না আমার। আমি জানি তুই মানুষ নস, মানুষের বেশে তুই একটা বাঘ। আর আমার দেবের ক্ষতি করার চেষ্টা করছিস তুই, কিন্তু কিন্তু তুই কোনো দিন এটা সফল হবি না, সেটা মনে রাখিস। তুমি যাই করো না কেন, কিন্তু দেবকে বাঁচাতে পারবে না তুমিও না। কেন মারতে চাস তুই ওকে? হ্যাঁ, কেন মারতে চাস বল, বল কেন মারতে চাস আমার দেবকে বল। অবশেষে কাছে এলে। কাছে আসবি না আমার, আমি তোকে শেষ করে দেব। কাছে আসবি না বলছি। আরে তুমি এত ভাও খাচ্ছ কেন? যদি তুমি বাঘ হও তাহলে সামনাসামনি লড়াই করো, এভাবে বিধুদের মতো লুকিয়ে খেলছো কেন? হ্যাঁ, পিছন থেকে লড়াই করছো কেন? নাকি ভয় পাও আমাকে? ভয় পাও যে আমার সাথে সামনাসামনি লড়াই করলে হেরে যাবে? আমি কাউকে ভয় পাই না। আমি কার্তিক নই, আমি শক্তি। ছাড়ো। কার্তিক বেচারা তো কবে মারা গেছে, আর আমি ওর শরীরটাকে নিজের করে নিয়েছি, যেভাবে দেবের শরীরটা বানিয়েছিলাম। আজ তোমায় ছাড়বো না। কোথায় পালিয়ে যাচ্ছ? রূপার কাছে গেলে আমি নিজেকে মেরে ফেলব। কি হলো, পারো? আমি জানি যে তুমি নাগিন, তুমি নাগিন আর আমি বাঘ, পারফেক্ট জুটি। কিন্তু এই পারফেক্ট জুটির জন্য দেবকে রাস্তা থেকে সরাতে হবে, আর ওকে আমি রাস্তা থেকে সরিয়ে দেব। এটা আমার। রূপা কোথায় আছো? দেব, দেব, আমার না তোমার সাথে কথা আছে।
হ্যাঁ, কিন্তু ছুটে ছুটে কেন আসছো আর করতে? এদিকে এসো, এদিকে এসো, এদিকে আমার সাথে এসো, এদিকে এসো। কি হয়েছে? শোনো, আমার তোমার সাথে খুব জরুরি একটা কথা আছে। হ্যাঁ বলো। ও দেব, দাদু খুঁজছিলেন। এক সেকেন্ড মোহিনী, রূপা একটা দরকারি কথা বলছে। বলো রূপা, কিছু বলছিলে তুমি? হ্যাঁ দেব, আসলে রূপা কি হলো, চুপ করে গেলে কেন, কিছু বলছিলে? এখন বললে মোহিনী দেবের উপর তুকতাক করে দেবে। আমি কার্তিককে সত্যিটা দেবকে বলবো, কিন্তু এখন না। বলো না কি হয়েছে। আমি আমি আসলে এটা বলছিলাম যে আমি তৈরি হয়ে আসছি। ঠিক আছে, আমি আসছি। এবার আমি দেবকে এই ভিডিওটা দেখাবো, আর তারপরও কার্তিককে আমাদের জীবন থেকে আর এই বাড়ি থেকে একদম ধাক্কা মেরে বের করে দেবে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দেবকে কার্তিকের সত্যিটা বলতে হবে, কিন্তু মোহিনী তো ওকে ছাড়ছেই না। কি জানে সবাই এত আনন্দ করছে কেন, আমার তো এই কার্তিক আঙ্কালকে একদম পছন্দ নয়। দেবকে কার্তিকের সত্যিটা কি করে বলবো আমি? দাদা আমাকে দিন। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।